কেমনে জেলখানায় ভইরা ভইরা কষ্ট দিব, কথা কও না কেন? একজন আলেম মারা গেছে, উলামা একরাম ইন্না লিল্লাহ কয়ে দোয়া করছে, বেটার চাকরি দেখাইছে। আল্লামা দিলার হোসেন সাইদি মারা গেছে, কথা কও না কেন? কত ইমামের যে চাকরি গেছে রে ভাই! তুমি দুনিয়ার চাকরি খাইলা, তোর চাকরি খাবে আমার আল্লাহ মরার আগে, তোর রেজে থাকবে না। তুই হলো তুই মরার আগে লুল হয়ে মরবি। ও বাবা, আমার নবী তিনটা বেধানে আল্লাহর বাড়ি বেড়াইতে এসে মুসা কষ্ট দিসটা। আমার নবী সবচেয়ে বেশি কষ্ট পাইছে তার বিবির কষ্ট, কারণ এই মহিলাটা তোমার আমার বোর মতো না। আপনার পিরগিরি চলবে না তিন জায়গা, কয় জায়গা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো, হুজুরগিরি, মৌলানাগিরি, বক্তাগিরি, এসপি গিরি, ডিসি গিরি, এমপি গিরি, মন্ত্রী গিরি, প্রধানমন্ত্রী গিরি চলবো, কয় জায়গা? এক নম্বরে বোর কাছে। এই বিচারি জানে তুমি কয় নাম্বার অলি। আরে ভাই, আল্লাহর এক অলির ঘটনা এরকম আছে, জোর কন মারহাবা। বউতে হারে মনে ওলি হিসাবে মানেই না। আল্লামা উন্দুলুসি রহমতুল্লাহ, জোরে কোন মারহাবা। এত বড় বুজুর্গ মানুষ, আপনারা জানেন অনেকদিন তার জিন্দিগি অন্যদিক চলে গেছিল, আল্লাহ আবার তার হেদায়েতের মালা গলায় দিয়েছে, জোরে কোন মারহাবা। তো এখন বিয়া করছে, বেড়ায় বিয়া করার পরে বউ ক জিগায়, উনি পীর, পীর পীর এলো ওই পাড়া রাখবে না। দেখলাম সারা দুনিয়ার মানুষ চাইছে, দেখতেছে, হে উপর দিয়ে হাঁটতাছে বাতাসের উপর দিয়া, তুমি দেখছো? শুনছি, হে বলে বাতাসের উপর দিয়ে হাঁটে এমন এক পীর বলেই মহল্লায় আইছে। হে আলো পীর, আর তুমি কি সিদ্ধি? খেত আমার কাফির। কো তুমি দেখছো যে পীরের রাস্তায় বাতাসের উপর দিয়ে হাঁটছে, তাহলে হ্যাঁ পীর হিসেবে মানো, কয় হ? তারে মানো, কয় হ? তো এই লোকটি তো আমি ছিলাম, কয় এই জন্যই হুঁসি তুমি আঁকা বাঁকা হাসছ। ওই যে রসুল বলছে পীরগিরি চলে না তিন জায়গা, কয় জায়গা? যত বড় এসপি হন আর ডিসি হন আর এমপি হন, সংসদ করে বাসায় যা বলে কার মা এক কাপ চা হবে বানাই খা, তার এটা সমুদ্র চাঁদে চাঁদ। আরে ভাই এমপির কথা বাদ দিলাম, আমার কথা আমি করি, প্রায় দুইটা আড়াইটে যখন চারটের সময় বাসায় যাই, বেচারি গুল সাহেবের মতো মোড়াইতে মোড়াইতে উঠে দরজা খুলতে, ওই সময় যদি কই দুটা রুটি বানাই দাও, খুদে লেগে গেছে কাছে, বইছে তোমার আমার বউরে চাষা চাষির জীবনে, আরে জিন্দে দাড়ি গুলো ভাইকে গেছে সেইদিন, আর কোন এক বালিশে ঘুমাই ধর, বিয়ের পরে এক বালিশে ঘুমাইতে বলতে বালিশ কিন্তু দুই ডইব না, কে এক বালিশে ঘুমাম যেদিন চাচার আর কোনো বেল নাই, আর একবারে নাতি গুলাকে বুড়াটা সারা রাত কোহায়, বুড়ি কয় মুরুক মুড়ি চাপ মুড়ি চাপ, কথা বল না কেন? জোরে খা, বেড়ার এখন বল নাই, বেড়ার বেল নাই, দেখো কিরুক সেটা সে আছে, তার মানে ওর দাদা মনে করতেছে, বুঝছি তোর দাদাই ফেলায় পড়ছে রে। দাদা দিকে তাকান বাবাজি, মনে রাখবেন কোন স্বামী যদি তার স্ত্রীকে একটা রাত খুশি করতে পারে, বিশ্বনবী বলে মা খাদিজা সাথে জান্নাতে যাবে। মা খাদিজা যেমন একজন বান্ধবী ছিলেন আমার নবীর, আরে আমার নবীর মতো বান্ধবী, খাদিজার মতো বান্ধবী আমার নবীর আর কেউ ছিল? মক্কার ভূখণ্ডে আওয়াজ হয়ে গেল নবী মোহাম্মদের সাথে রোকানা নামে একজন কুস্তিবিদের সাথে কুস্তি হবে, কষ্ট হইতেছে সারা রাত শুনবেন বলে তো কষ্ট একা চাষা, বাড়িতে মিন্দি লাগে বইয়ের যে চুপচাপ করে কথাও করে না, দেয় না সে নেয় না, আওয়াজ হইবে বেকার কঠিন এক আওয়াজ হইবে, মক্কার ভিতরে আরম্ভ হয়ে গেল। আরে কি আওয়াজ হইল? নবী মোহাম্মদের সাথে কুস্তি হইব, নবী মোহাম্মদ যদি কুস্তিতে হাইরা যায় নবী মোহাম্মদের এই দেশ থেকে মাইরা তারা দিবে। আবু তালেবের কাছে তারা গেছে, তোমার ভাতিজার লাগে দশই মহরম কুস্তি হবে, তোমার ভাতিজা না পারলে তারা এ দিবে। আবু তালেব কয়, যদি ভাতিজার লাগে না পারে তাহলে কি হইব? কয় কিছু হইব না, দল ক্ষমতা থাকলে যা হয়। আমার শাশুড়ি শেখ হাসিনার দল যারা করে আওয়ামী লীগ, অবন আমি কোনো মামলাই নাই, যত আকাম কুকাম করুক কোনো মামলা নাই, গাড়ি পুরায় ডাকা মামলা খাই কিশোরগঞ্জ,
কারণ বেটা বিএনপি করে আর এইটা বিএনপির আমলও তোমরা করছো কোসা রাজনীতি কথা ঠিক না বেটি একজন মুসলমান মারা গেছে আলেম মারা গেছে সাইদি আলেম ওলামা একটু দোয়া করবে হেডাও করতে কারণ বঙ্গবন্ধু যেদিন দোয়া 15 আগস্ট ওদিনকে সাইদি সাহেবের লাগে দোয়া বেটার লাগে মরে গেছে কবরে যাব না 14 আগস্ট মারা গেছে 15 তারিখ তার জানাজা বেটা জানাজার পরে আসরের পরে হাত তুলছে আল্লাহ বঙ্গবন্ধুর তুমি মাফ করে দিও সাথে আল্লাহ আমার সাইদি সাহেব খুব মাফ করে দিও এই দোয়া করতে দেরি চাই এবার গলা চিপে ধরছে নাম প্রথমটা লইলি লইলি পরেরটা লইলি আল্লাহ আমাদের হেফাজত করুক জোর করে আমিন সঠিক বোঝার তৌফিক দিক বাবা দুনিয়ায় যে যতই খারাপ কাজ করুক মরার পরে তার সাথে আর কোনো দুশ্মনী চলবে না সে যে দলেরই হোক যেই যে দলের হোক মুসলমান হলে হয়েছে কথা ঠিক না বেটি কষ্ট হইতাছে আর মাত্র তিনটা বিড়ি সাইড থাকে মক্কায় যখন ডিক্লার হয়ে গেল মোহাম্মদ যদি না পারে তাহলে তারায় দিবে যদি পারে তাহলে কিছু বুঝবে আবু জাহেলের দল ক্ষমতায় ইন দি মিন টাইমে বলতেছে আবু জাহেলের দল ক্ষমতায় তো তখন বলতেছে যে মোহাম্মদের দল তো তখন ক্ষমতায় না আবু তালেব বলতেছে যদি ভাতিজা না পারে তাহলে তোরা মাইরে তারাই দিবি ভাতিজার সাথে যদি না পারে তাহলে একটা বেঈমান রো আমরা ছেড়ে দেব কারণ আবু তালেব আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসত যদিও আবু তালেব আবু জেহেলের দলের দলের একজন মেম্বার কিন্তু ভাতিজারের জানের চাইতে বেশি ভালোবাসত বাজান তখন আবু তালেব বলে ফেললো ভাতিজার সাথে যদি তোর রোকানা না পারে পরেরটা পরে দেহন যাইব আগে যা আগামীকালকে যখন কুস্তি লাগবে ইন দি মিন টাইমে আবু তালেব গেছে শ্বশুর বাড়িতে আমার নবী তখন শ্বশুর বাড়ি মা খাদিজার বাড়ি থাকতেন যখন মারহাবা আপনার যে খোটা দেন না আলেম ওলামা পরের টাকাই কথাটা কইেন না কারণ আমার নবী জীবনে নিজের টাকায় নাই এ বাজার এদিকে তাকান আমার রসুল জন্মের পরের থেকে নবীর দুধ দুধ মা হালিমার টাকার দুধের দুধের পয়সা পেট করে দিছে তার চাচা আর তার দাদা মারহাবা বলতে পারলেন না 8 বছর বয়সে চলে গেছে চাচার বাসায় 25 বছর বয়সে চলে গেছে শ্বশুর বাড়ি 25 বছর থেকে 41 বছর পর্যন্ত আমার নবী ব্যবসা করছে মা খাদিজার বাড়ি শ্বশুর বাড়িটা দিয়ে আমার নবী বড় লোক এ মুসলমানের পোলা তোমরা যদি আলেম ওলামার গাড়ি দেখো পরেরটা খাও আমার নবী অন্তরে কষ্ট পায় কারণ আমার নবী জীবনে কোনোদিন বাবার কামাই খায় নাই খবরদার আমার নবীর কষ্ট দিও না বাবা মা খাদিজা নবী ঘুমাচ্ছে মা খাদিজা রাত্রে কোনোদিন ঘুমাইতেন না নবীর পাহারা দিতেন আর আমাকে মা বুন্ডার লাহান ঠিক করে স্বামীর মার্ডার করা লেগে বেড়া তাই বিদেশ 32,000 টাকা একটা মোবাইল পাঠাইছে স্বামীর লাগে 1 মিনিট ইমুতে কত কয় না নাঙের সাথে এক্স বয়ফ্রেন্ডের সাথে কত কয় ঘন্টার পর ঘন্টা খেতেনের করে খেতে নি খেতেনের করে খেতে মগির করে মগি স্বামীর লাগে কথা না কয় তো নাঙের লাগে কথা কয় কিশোরগঞ্জের কথা নেন আমার গোপালগঞ্জের কথা হে মুসলমানের পোলা এবার আমার দিকে দেখান মা খাদিজা সারা রাত নবীর লেগে পাহারা দিত ঘুম না কইরা মা খাদিজা দিনই ঘুমাইতো রাত্রে ঘুমাইতো না যদি আমার স্বামীর কেউ মারে আরে কত ভালোবাসা দিতেন আমাদের এই জন্য কিন্তু আমার নবী মা আয়েশারে বলছিলেন হে আয়েশা আমার খাদিজা হলো আমার শরীরের গেঞ্জির মতো তোমরা হলে আমার পাঞ্জাবির মতো পাঞ্জাবি শরীর থেকে একটু দূরে যায় আর গেঞ্জি শরীরের সাথে লাইগে থাকে ঘামের সময় লাগে এমনও লাগে আমার খাদিজা এত আদরের খাদিজা আমার জোরে মারহাবা খাদিজা আমার সুখের দিনে দুঃখের দিনের সাথী তোমরা হলো আমার সুখের দিনের সাথী বাজান এবার আমার দিকে তাকান মা খাদিজা শুনতে পাইলেন আবু তালেব বলেন আগামী কালকে আমার স্বামীর সাথে কুস্তি লাগবে মা খাদিজা চাচা শ্বশুর আবু তালেবকে বললেন আস্তে কথা বলেন আপনার ভাতিজা ঘুমাইতেছে তারে কষ্ট দেয়া যাবে না এ কুলিয়ার সরে যুবক বাইরা কিশোরগঞ্জের যুবক বাইরা এবার রেডি হ আবু তালেব বললেন বউ ভাই এটা আমার মান সম্মান যাবে তাড়াতাড়ি করে ভাতিজারে ডাক দাও নবীর সাথে এখনো কথা হয় নাই চাষার সাথে বৌমার সাথে কথা হইতেছে নবীর কানে স্পর্শ করার সাথে আমার নবী উপরের থেকে নেমে আসছেন মা খাদিজার বাড়ি হলো মাকামে হুজুর আমি গুনাগার বহুত বার ওই মসজিদে নামাজ পড়ছি আর দোয়া করছি বাবা মা খাদিজা বলে আপনি কেন উঠে আসলেন চাষা আমার আমার
শ্বশুর বাড়ি আমি উঠব না চাচা ঘটনা কি হইছে বাদি যায় আগামী কালকে রোগানার সাথে কুস্তি লাগবা যদি তুমি না পারো এই দেশ থেকে মেরে তাড়ায়া দিবা আর যদি তুমি পারো তাহলে বলে কিছুই হবে না আমার নবী বলে চাচা ইনশাআল্লাহ জান দেখা যাবে আগামী কালকে আমি জীবনে কারো গায়ে হাত তুলি নাই গো আজকে আমি একটু হাত তুলে দেখায় দিব নবী মুহাম্মদ লুলা নয় নবী মুহাম্মদ কোনোদিন কমজোর নয় আমার আল্লাহ আমার গায়ে কত শক্তি দিয়েছে আগামী কালকে পরীক্ষা হয়ে যাবে মুসলমানদেরকে দুর্বল ভাবিস না মুসলমান আগে কারোর সাথে লড়ে না মুসলমান ধরলে আবার কাউকে ছাড়ে না আলেম ওলামা সহজে কাউকে কিছু বলে না যদি একবার মাঠে নামে পাগড়ি যদি মাথার দিকে মাজায় নামে একটা নাস্তিক মাঠে দেখতে পারবি না পারবি না পারবি না ইনশাআল্লাহ মারহাবা বলে এই আমার নবী জীবনে কারো গায়ে হাত দেয় নাই জীবনে রোকানার গায়ে কেবল হাত দিবে আজকে কষ্ট হইতাছে না অষ্টম সাল চলতেছিল নবুয়াতির এই মুসলমানের ভুলা রোকানাকে তারা কঠিন খাওয়ন খাওয়াইয়া জাবালে কাবার দক্ষিণ পাশে যখন সাজাইয়া ঘোরার পরে সওয়ার করাইয়া নবী মুহাম্মদের বিরুদ্ধে দাঁড় করায় দিছে হিন্দি মিন টাইমে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা তখন 11 বছর মাত্র 8.5 বছর বয়স জোরে কোন মারহাবা 8.5 বছরে ফাতেমা সকালবেলা দেখতে গেছে যে এই বেঈমানগুলা কাবা ঘরের সামনে আমার বাবার বিরুদ্ধে কি কি বলে তো ফাতেমারে দেখে তো সবাই ভালোবাসতে আসতে নাবালক ছোট্ট খুকি জান্নাতি সমস্ত মহিলাদের জান্নাতের রমিনীদের সর্দারিনী তারে দেখলে তো সবাই মায়া করে টান দিয়া কয় ফাতেমা রে আজকে তোর বাবার শেষ দিন কিল্লিগে তোর বাবা নতুন ধর্মের দাওয়াত দিতে অ্যাডভার্টাইজ দিতে আহে তোর বাপ কিল্লি গে ডিঙ্গি নৌকো হইয়া জাহাজের লাগে লড়তে আহে ফাতেমা কয় আমার আব্বার আপনার মাইরে ফেলবেন আমার আব্বা তো কোনোদিন আপনাদের কোনো ক্ষতি করে না ফাতেমা দৌড়ে বাইতে গেছে যাই দেখে নবী আমার এখনো যায় না মাঝে আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে না আর হবে না বেঁচে থাকলে আবার কোনোদিন আমার আল্লাহুম্মা ঠিক আছে আমি এত তাড়াতাড়ি সার কি করে আমি দেখলাম আপনারা ঠিকঠাক আছে রেডি রেডি আরে ভাই এদিক দিয়ে রোকানা সস্তা আছে আর আমার নবী তখনো যায় না মাঝে আলেম ওলামার জেলখানায় বইরে মনে করছে গাঞ্জা কর হিরোইন করে মধ্যে তারা রেস্ট লইতেছে না আলেম ওলামার জেলখানায় থাইকা থাইকা তারা ইমাম গাজালি হইতাছে আল্লামা শামসুল ফরিদপুরি হইতাছে আল্লামা তাহরানি সাহেব রহমাতুল্লাহ আলাইহি হইতাছে আলোর সর্বদ হইতাছে আলেমদের ইমানকে নিয়ে তাসা করার ক্রিয়া আলেমদের ইমান নিয়ে সিনেমিনি খেলো না আলেমদেরকে সোর টাকাই দেওয়ার মতো কলাকুশল জ্ঞান দিয়ে তাদের কোণে উঠাইও না আলেমদের নিঃশ্বাস এতই ভারী আলেম নিঃশ্বাস চলে একটা নিঃশ্বাস সভাব দিতে পারবা না কষ্ট হইতাছে না এই মুসলমানের পোলা ভালো করে বুঝো নবী আমার যায় না মাঝে ফাতেমা যায় কা আব্বা তুমি কি রোকানার সাথে পারবা রোকানা তো অনেক বড় দেহের মালিক সে যে শক্তিশালী আব্বা তোমার বলে আজকে মেরে লইব এবার কানবেন ফাতেমার মাথাটা টান দিয়ে নবীর বুকের সাথে লাগাই কয় মারে তুই দোয়া কর তুই দোয়া কর ফাতেমা ছোট্ট মানুষ কাবা ঘরের দিকে ফিরে ঘরের মধ্যে বয়ে হাত তুলছে আল্লাহ ও আল্লাহ তুমি আমার আব্বারে কোন বেঈমানের হাত অপমান করে না এই বেঈমান গুলোর কি সুজা করতে পারো না এই কথাটা বলতে দেরি আছে নবী আমার টান দিয়া ফাতেমার হাতটা নামায় কয় মারে তুই তোর হাতের আন্তার সম্পর্কে তোর জানা নাই তুই যদি আর একবার বর দোয়া করস মক্কার উত্তর দিকে আগুন লাগবে দক্ষিণ দিক পর্যন্ত পুড়ে সুরমা হয়ে যাবে সুরমা হয়ে যাবে সুরমা হয়ে যাবে মক্কার একটা পাথরেও ঠিক মতো থাকবে না কয়লা হয়ে যাবে তোর আর দোয়াও করতে হবে না বড় দোয়া করতে চুপ করে বয়ে থাকবে এবার কানবে বিশ্ব নবী আমার সকাল 10টার দিকে জাবালে কাবার দিকে যাচ্ছে ঘোরার পরে সবার হয়ে না পায়ে হেঁটে নবীর পিছনে চারটে মাইয়া সারা কেউ নাই বেজান দে আমার নবী যায় দেখে রোকানা পিপারশন নিয়ে দাঁড়িয়ে আছে এবার একটা আওয়াজ হবে এ বাজান আবু জেহেল দা বসে আছে চেয়ারে
বিচারকের চেয়ারে হামজা তার ডান পাশে বসা বিশ্ব নবীর কানাকে দেখি এই বাজান আস্তে করে মাথা নিচু করছে নবী আমার মাঠে যাওয়ার আগেই জবালে কাবার উপরে জিব্রাইল বসে আছে জিব্রাইল রুকানার দিকে তাকায় বলে আর রুকানা উজরা আলাল জবাল এ রুকানা পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে দেখ রুকানা তাকায় দেখে আসমানে হলো মাথা পা হলো জমিনে হাত বাড়ায় বলে রুকানা রে এমন একজন তোর মাঠে এখন তোর সাথে তোর বিপরীতে কুস্তি করার জন্য আসবে তার দিকে যদি আঙ্গুল উঁচা করো হাতের জায়গায় হাত থাকবে বড়ির সাথে থাকবে না চোখের জায়গায় চোখ থাকবে পাওয়ার থাকবে না মাথার জায়গায় মাথা থাকবে ধর থাকবে না রোকানা লোকটারে দেখিয়া পাগলের মতো হয়ে গেছে বলতেছে তোমরা আমার মাফ করে দাও নবী আমার মাঠে ঢুকিয়ে রোকানাকে বলে ইয়া রোকানা হাম্মে মুবারিজিন আয় আমার দিকে রোকানা বলে লালা আমি পারবো না নবী রুকানার বুকের উপর একটা থাবা মারলেন বাবা রুকানারে মাথার উপর উঠে ফেলেন আল্লাহু আকবার করে বলতো আল্লাহু আকবার করে বলতো যখন রুকানা কেমন নবী মাথার উপর উঠে সুরকির মতো ঘুরাইতাছি আবু জেহেল বলে রুকানা তুই দি মাথার উপরে সুরকি রুকানা বলে তুই আয় তোরে প্যাকেট করব নবী মুহাম্মাদের দিকে তাকায় থাকার মতো ক্ষমতা আমার নাই সামনে তখন আবু জেহেল প্রিপারেশন নিছে আমার নবীরে মার্ডার করবে এবার একটা আওয়াজ দিবে কুলিয়ার স্বরের জোহর যখন আবু জেহেল তার সেলাবালারে বলতেছে তরবারি রেডি কর হামজা এবার বলতেছে আব্বাস রে ও আবু তালেব রেডি হয়ে যাও ভাতিজান যদি যদি একটা তরবারি উঠে মক্কার ভূখণ্ডে রক্তের বন্যা বয়ে যাবে রক্তের বন্যা বয়ে যাবে ভাতিজান থেকে যদি একটা তরবারি ওঠে আল্লাহু আকবার জোরে বলতে হবে আল্লাহ কবুল করেন জোরে করে আমিন এরকম প্রেম যদি আমাদের শরীরে থাকে একটা নাস্তিকও পারবে না আমার বিশ্বনবীকে গালি দিতে রাজি আছেন না নাই রাজি আছেন না নাই তাহলে আমার সাথে আওয়াজ দেন জীবনে কোনোদিন যারা আমার নবীকে গালি দেয় তাদের সঙ্গে আমরা নাই যারা নবীরে গালি দিবে ওরে জায়গায় পুঁতা ফেলবো আলেম ওলামাকে গালি দিবে ওরে জায়গায় পিটাইয়া লুলা বানায় ফেলবো শুধু আমার সাথে ওয়াদা দেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো কে কে পড়বেন দেখার লাগে হাত উঁচা করে দেখান তো আল্লাহ তুমি কবুল কর বান্দারে মাকরিয়া উঠাইও হাসুরে আল্লাহ এই হাতগুলা কবুল করেন জোরে আমিন আমিন বলেন এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দুই নম্বরে কোনোদিন মা বাবারে মধ্যে কষ্ট দিবেন না ইনশাআল্লাহ বলেন তিন নম্বরে আলেম ওলামার কোনোদিন গালি দিবেন না চার নম্বরে কোনোদিন মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যাবেন না ইনশাআল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার দিকে সুন্দরভাবে তাকাই এক একটা কবুল হদের সওয়াব নেবেন ইনশাআল্লাহ বলেন নেবেন তো সবাই যে ব্যক্তি মায়ের দিকে একবার তাকায় আমার বিশ্বনবী বলে সে একটা কবুল হদের সওয়াব পায় যে বাবার দিকে তাকায় সে একটা কবুল হদের সওয়াব পায় আমি আপনাদের দুটো হাতে পাও ধরে বলি যুবক আমি বারো বছর বয়সে মা হারিয়েছি আমি একটা মসজিদ করেছি আমি একটা এতিমখানা মাদ্রাসা করেছি এখানেও একটা এতিমখানা মাদ্রাসা কথা ঠিক না বেটি আপনি হাজার হাজার টাকা দিয়েছেন এই আগে তো হইছে আমি মুসাফির আমি বলে গেলাম আপনি একদিন কোটি টাকার মালিক হয়ে যাবে আমি ইলিয়াস রহমান জিহাদি চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছি কেরানি কিন্তু এ ভাই যাই নে ভাই এ মনে করছে মনে হয় আমার এমনকি ল্যাংটা করে মনে টাকা রেখে দেবো না এই কাম আমি করি না কালেকশন আমরা করি না তবে আমি আপনাকে দুটা পাও ধরতে পারি যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাবো কি আমার সাথে যাবেন না যাবেন যাবেন আল্লাহ আপনাদের কবুল করেন আমি মাত্র পাঁচজন যুবক রেসাবো পাঁচজন বাবা দিসাবো যদি আল্লাহ আমাকে মাফ করে আপনারা থিয়ে যাবেন আর কি চান আর রসুল বলেছে মান বানা আলিল্লাহি মসজিদান মার আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ ঘর বানাই দিবে জানলা দরজা করে দিবে একটা ইটও দান করবে আল্লাহ পাক তার জান্নাতে ঘর বানাই দিবে আমি কেরানীগঞ্জে একটা মসজিদ করছি চার কোটি টাকা খরচ করে আপনার সমালোচনা করেন না বক্তারা টাকা নেই কি করে এক ঘন্টা ওয়াজ করে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা কই নেয় এ মগার্ভ মগা
মমতা যদি এক গান গায় 12 লাখ নিয়ে মমতা ও যদি করতে পারে সিনেমার হল সাকিব খান এক গান গায় যদি সিনেমা হল বানাইতে পারে 1314 লাখ টাকা নিয়ে আমি ইলিয়াস রহমান যদি 1 লাখ টাকা নিয়ে কিন্তু বোর্ড 3 পিস কিনবো না মসজিদ মাদ্রাসাই করব কথা বল না কেন হাফিজ রহমান সিদ্দিকী মসজিদ মাদ্রাসাই করব তা আমার টাকা হইলে লাভ না লস আমার মসজিদটা দেখে আসবেন ওই হুজুর দেখে আসছে 4 কোটি টাকা খরচ করছি কারো কাছ থেকে একটা টাকা চাইয়া বলি নাই যে আপনি মারে দেন হ্যাঁ তবে আপনারা মুসাবার ভিতরে যদি 100টা টাকাও কেউ মারে দেয় সেটাও মসজিদে খরচ করি ওয়াজের টাকা তো করি বাড়ি বেইসা মসজিদ করছি আলহামদুলিল্লাহ বলেন আর যে ব্যক্তি মসজিদে দান করবে ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না যাবে না যাবে না আমি 5 জন আল্লাহর বান্দা চাই